नमस्कार बंधुरा, केमन आछेन? नतून कथा चैनलेर पक्को थेके आमी आछि आपनादेर साथे। बंधुरा, आजके आमी आपनादेर सामने आलोचना करब इस्लामिक पुत्र सन्तानदेर जोन्नो खूब सुंदर सुंदर नतून नाम। तबे बंधुरा, ए भिडियोटी शुरू करार आगे आपनादेर काछे एकटाई रिक्वेस्ट, जे समस्त बंधुरा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबस्क्राइब करेननि तारा प्लिज आमादेर चैनलटिके सबस्क्राइब करे निन। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের আলোচনার বিষয়টি। বন্ধুরা, এক নম্বর নাম হলো আমিন। আমিন নামের অর্থ হলো বিশ্বাসী। দুই, নাসের। নাসের নামের অর্থ হলো বিজয়ী। তিন, ওয়াহিদ। ওয়াহিদ নামের অর্থ হলো অদ্বিতীয়। চার, আফসার আলী। আফসার আলী নামের অর্থ হলো অভিজ্ঞ। পাঁচ, ইয়ার আলী। ইয়ার আলী নামের অর্থ হলো মহান মিত্র। ছয়, সাহিদ। সাহিদ নামের অর্থ হলো উপস্থিত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। সাত, সাহিদ। সাহির নামের অর্থ হলো জাদুকর। আট, মাসুক আলী। মাসুক আলী নামের অর্থ হলো পরম ভক্ত। নয়, আশরফ। আশরফ নামের অর্থ হলো সম্ভ্রান্ত। দশ, হানিফ। হানিফ নামের অর্থ হলো ধার্মিক বা পবিত্র। এগারো, মাহিন। মাহিন নামের অর্থ হলো সাহায্যকারী। বারো, আবিদ আলী। আবিদ আলী নামের অর্থ হলো অত্যন্ত ধর্মপরায়ণ। তেরো, ইয়ামিন। ইয়ামিন নামের অর্থ হলো সৌভাগ্যপূর্ণ ব্যক্তি। চোদ্দ, সাকিব। সাকিব নামের অর্থ হলো উজ্জ্বল। এবং পনেরো, ফারহিন। ফারহিন নামের অর্থ হলো আনন্দিত বা সুখী। তো বন্ধুরাই, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করুন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে শেষে আরও একবার রিকোয়েস্ট করছি, তারা প্লিজ পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার ফিরে আসছি এমনই একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। ধন্যবাদ।